হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন জলখাবারের জন্য, যাতে সন্ধ্যাবেলা তোমরা ভাবো যে কী খাবো কী খাবো, কিন্তু শীতের দিনে বুঝতে পারছো সবার ঘরে নানা রকমের সবজি থাকে, তো চটপট একটা মুড়ি মাখানো, সেটা আমি দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো কী কী দিচ্ছি মুড়ির মধ্যে দিয়ে, মুড়িটা ভালো করে মাখবো সেটা দেখো। বন্ধুরা, আমি প্রথমে মুড়িটা নিয়ে নিয়েছি, তারপরে এই দেখো কী কী নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সেদ্ধ করা আলু কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, শসা কুচি, গাজর কুচি, মটরশুঁটি আর ধনে পাতা কুচি। কটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি আর লঙ্কা কুচি। চানাচুর দিয়ে দিচ্ছি, একটা কুচো নিমকি দিয়ে দিচ্ছি, কটা ভুজিয়া দিয়ে দিচ্ছি, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা আলু কোচানো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মুড়ি মাখাচ্ছি, কিন্তু এই মুড়িটা তোমরাও এইভাবে মাখিয়ে খাবে, কিন্তু সবার ঘরেই দেখো শীতের সময় সবজি থাকে তো চায় না, কিন্তু একদিন তুমি ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগে খেতে, তখন একবার খেলে তখন বলবে যে বারবার করে খাই, খুব লোভনীয় জিনিস, খেতেও সুস্বাদ। আমার মুড়ি মাখানো কমপ্লিট, চট জলদি হয়ে গেছে চটপটি একটা মুড়ি মাখানো, চলে আসো তোমরা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, তোমাদের কী হচ্ছে জানি না, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নেব, তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরা আমি যেইভাবে করলাম তোমরাও সেইভাবে মাখিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মুড়ি মাখানোটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর বললাম না, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে নিও, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।